রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, হাট বাজার। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা। নানা প্রতিশ্রুতি আর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট আর দোয়া চাইছেন প্রার্থীরা। জলাবদ্ধতা একটা বড় সমস্যা আছে, ড্রেনেজের একটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলি নিয়ে কাজ করলে মানুষ খুশি হবে বেশি। কারণ মানুষের এটা একটা দৈনন্দিন প্রবলেম, একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, তারপর গ্যাসের একটু প্রবলেম আছে বলেছে, তো এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবো। চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা ঢাকা 8 আসনকে গড়ে তুলতে চাই। সারা বাংলাদেশে যে কাজ করেছেন এই কাজের জন্য এবং আগামীতে যতদিন শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, অসমত্ব কাজ সমাপ্ত করার যে পদক্ষেপ নিয়েছেন আগামী 5 বছরের জন্য, এই জন্য আওয়ামী লীগকে মানে সাপোর্ট দিই। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার মাঝিরা। তবে সুষ্ঠু নির্বাচন হলে নিজেদের জয় সুনিশ্চিত বলে জানান জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরাও। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, ভয় ভীতি নাই, কিছুই নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগের 2 দিন এবং নির্বাচনের দিন, ওই সময় যদি জোর জবরদস্তিরা কেন্দ্র দখল করে ফেলে তাহলে সমস্যা নেই। আমি অত্যন্ত আশাবাদী যে আমি আগামী 7ই জানুয়ারি আমার মার্কা ঈগল মার্কা জয়লাভ করবো ইনশাআল্লাহ। রাজধানীতে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে থাকলেও এখনো মাঠে নামেননি ছোট দলগুলোর প্রার্থীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।